এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী এহসান জুয়েল, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুয়েল, ফয়সাল, গতকাল থেকে কিন্তু ধর্ম প্রতিমন্ত্রী পদে অর্থাৎ মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি আলোচনায় চলে আসে এবং তারপরেই যেটি এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়ে গেছে সেটি হলো জামালপুর এর সংসদ সদস্য ফরিদুল হক, তাকেই ধর্ম প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়া হচ্ছে। আপনি জানেন যে এর আগে ধর্ম প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন আগে মারা গিয়েছিলেন, তারপর থেকে কিন্তু এই মন্ত্রণালয়টি খালি ছিল। সেই কারণে মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাই মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। কিন্তু আমরা শুনতে পেরেছি যে ধর্ম প্রতিমন্ত্রী পদে ফরিদুল হককে নতুন করে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই বিষয়টি নিয়ে আজকে সচিবালয়ে কিছুক্ষণ আগে কথা বলেছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি তার ব্রিফিংয়ে যেটুকু নিশ্চিত করেছেন সেটি হলো ফরিদুল হকের নামটি তিনি নিশ্চিত করেছেন, যদিও মন্ত্রিপরিষদ বিভাগ এখনও কোনো প্রজ্ঞাপন জারি করেনি। এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন আজ সন্ধ্যায় বঙ্গভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে আমরা সংবাদকর্মীরা জানতে চেয়েছিলাম যে মন্ত্রিসভার অন্য কোনো পদে কোনো রদবদল হচ্ছে কিনা। এখন পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছেন যে যেহেতু দেশে করোনা পরিস্থিতি চলছে, জরুরি সময় চলছে, তাই এই সময়টায় এখন পর্যন্ত প্রধানমন্ত্রী ভাবছেন না যে কোনোভাবেই নতুন করে কোনো রদবদল করা হোক, কারণ এ মুহূর্তে যারা দায়িত্বে আছেন তারা কিন্তু জরুরি ভিত্তিতে দায়িত্বে আছেন এবং দেশে করোনার দ্বিতীয় ঢেউ যেহেতু শুরু হতে যাচ্ছে আবারও করোনা নিয়ে বেশ সতর্কতা বেশ কঠোরতা প্রয়োগ করার কথা ভাবছে সরকার। এই মুহূর্তে আসলে নতুন করে কাউকে মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া, নতুন করে কাউকে কোনো বিভাগে দায়িত্ব দেয়া, তারা দায়িত্ব বুঝে উঠতে সময় নেবেন, নানা কারণ চিন্তা করেই কিন্তু প্রধানমন্ত্রী ভাবছেন যে এই মুহূর্তে আসলে নতুন করে মন্ত্রিসভায় আর কোনো রদবদল করা হবে না। অর্থাৎ শুধুমাত্র একটি পদে রদবদল হচ্ছে, সেটি হলো ধর্ম প্রতিমন্ত্রী এবং সেটিও আগে ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুজনিত কারণে। আপনি জানেন যে তিনি করোনার কারণেই করোনা আক্রান্ত হয়ে কিন্তু মারা গিয়েছিলেন, সেই কারণে যেহেতু দীর্ঘদিন এই মন্ত্রণালয়টি খালি ছিল সেই কারণে আজ শুধু মাত্র ধর্ম প্রতিমন্ত্রী পদে রদবদলের কথা এখন পর্যন্ত আওয়ামী লীগ সূত্রে জানানো হয়েছে। তবে দুপুর নাগাদ কিংবা বিকেল নাগাদ হয়তো মন্ত্রিসভা থেকে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি হবে, আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে কে হতে যাচ্ছেন। সেই বিষয়টি যখন নিশ্চিত হওয়া যাবে তখন আসলে আপনাদের আরও বিস্তারিত জানাতে পারবো। এখন পর্যন্ত সচিবালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ফয়সাল, জামালপুর দুই আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান সন্ধ্যায় বঙ্গভবনে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সহকর্মী এহসান জুয়েল সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে সচিবালয় থেকে।